वेलकम बैक टू शोभन ऑनलाइन इंग्रेजी स्कूल 2021 ও 22 সালে যে সব শিক্ষার্থীরা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন এবং এই মুহূর্তে যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন সেই সকল শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ শোভন শিক্ষার্থীরা আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আপনাদের 30টি বহুনির্বাচনী প্রশ্ন এবং এই পর্বে থাকছে আপনাদের সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের খুঁটিনাটি বিষয়গুলো আপনি মূলত কিভাবে সৃজনশীলগুলো উত্তর করবেন এবং সার্বিক বিষয়ে শুরুতে আমরা একটা আলোচনা করব সেটি হচ্ছে প্রতিটি সৃজনশীল প্রশ্নে চারটি স্তর থাকে স্তরগুলো হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক শিক্ষার্থীরা আপনাদের প্রত্যেকেরই এই চারটি বিষয় জানা তারপরেও আমি একটু স্মরণ করে দিলাম যে এই পর্যায়গুলো কিভাবে কত সুন্দর করে আলোচনা করলে এবং অল্প কথায় আপনি অনেক বেশি মার্কস পেয়ে যাবেন এই জন্যই আরেকবার মনে করে দিলাম আপনাদের আমরা পরবর্তীতে সব বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা শুরুতে আমরা দেখে নিই আপনাদের আজকের উদ্দীপকটি কি থাকছে আজকের আমাদের যে উদ্দীপকটি থাকছে সেটি হচ্ছে প্রবাসী অনেক যে দেশে থাকেন সেখানকার বেশিরভাগ সম্পদ ও উপাদানের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত বেশিরভাগ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয় কোন কোন দ্রব্য কি পরিমাণে কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার নির্ধারণ করেন শিক্ষার্থীরা আশা রাখি আপনারা উদ্দীপকটি বুঝতে পেরেছেন উদ্দীপকটি কিন্তু আমাদের নির্দেশনা দিয়েই দিচ্ছে যে এটি বাংলাদেশের বা বাংলাদেশের রাষ্ট্রের নয় কারণ যেহেতু বলেছে প্রবাসী অনেক অনেক বাইরে থাকে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে ভিনদেশি কোনো দেশের অর্থনীতির কাঠামোর কথা এখানে উল্লেখ করা হচ্ছে শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে আমাদের যে প্রশ্নচারটি আজকে সাজানো হয়েছে সেটি হচ্ছে অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন আমরা জানি অ্যাডাম স্মিথ হচ্ছে একজন অর্থনীতিবিদ এবং খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রান্তিক চিন্তা কি ক নম্বর অনেক যে দেশটিতে বসবাস করে সে দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো এবং খ নম্বর ওই অর্থ ব্যবস্থা কি একটি কল্যাণমূলক অর্থ ব্যবস্থা তোমার মতের সপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই চারটি প্রশ্ন আমরা অনেক সুন্দর করে আলোচনা করব এবং আপনাদের ধরিয়ে দেব যে কোন জায়গার অ্যান্সারটি কিভাবে লিখলে আপনি অনেক ভালো মার্কস ক্যারি করবেন অযথায় অনেক বড় বড় করে লিখবেন আপনি কিন্তু মার্কস পাবেন না টু দ্য পয়েন্ট যদি আপনি লিখেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন ক নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন আমরা চলে যাব আপনাদের খ নম্বর প্রশ্নটি প্রান্তিক চিন্তা কি এই প্রান্তিক চিন্তা প্রশ্নটি যেভাবে উত্তর লিখবেন মানুষ একটি কাজ করার পর যদি ভাবে আরেকটু ভালো করে কাজটি করলে তার ফল আরও ভালো হতো তার এই চিন্তাকে প্রান্তিক চিন্তা বলে যেমন আমরা কোনো কাজ যখন করে ফেলেছি এবং পরবর্তীতে যখন আমরা ভাবছি যে এই কাজটি আরেকটু ভালো করে করলেই আমাদের আরও বেশি ফল হতো সেটিকেই কিন্তু মূলত প্রান্তিক চিন্তা বলা হচ্ছে আমরা উদাহরণস্বরূপ নিতে পারি মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে উদাহরণস্বরূপ বিলাসী একটি বিষয়ে এ গ্রেড পেল তার কাছে মনে হলো আরেকটু পড়লেই সে এ প্লাস পেত বিলাসীর এই অল্প একটু কম পড়াই হচ্ছে তার প্রান্তিক চিন্তা শিক্ষার্থীরা আশা রেখে আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন বিষয়টি গ নম্বর বিষয়টি আমরা দেখে নিব আপনাদের গ নম্বর যে বিষয়টিতে প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্নটি ছিল এমন অনেক যে দেশটিতে বসবাস করে সে দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো শিক্ষার্থীরা তাহলে আমরা অ্যান্সারটি যেভাবে লেখা শুরু করব অনেক যে দেশটিতে বসবাস করে সে দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান এইভাবে লেখার পরে পরবর্তীতে কিন্তু আপনি লিখে ফেলবেন এবং আপনাদের আরেকটি বিষয় মনে করে দিতে চাই যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে আর প্লেলিস্টের সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রয়োজনে দেখে নিন শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নটির পরের অংশটি আমরা যেভাবে লেখা শুরু করব এটা কিন্তু আলাদা প্যারা হবে সেক্ষেত্রে আপনি কিন্তু খেয়াল রাখবেন আমি গ নম্বর প্রশ্নে কয়টি প্যারা দিচ্ছি এবং ঘ নম্বর প্রশ্নে কয়টি প্যারা দিচ্ছি ঠিক এইভাবে প্যারাটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে এরপরে যেভাবে লিখবেন যে অর্থ ব্যবস্থায় উৎপাদন বন্টন বিনিয়োগ ভোগ প্রভৃতি সরকারের নির্দেশে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে এই অর্থ ব্যবস্থায় সমাজের বেশিরভাগ সম্পদ ও উৎপাদনের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে বেশিরভাগ শিল্প কারখানা
ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোন কোন দ্রব্য কি পরিমাণে কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার নির্ধারণ করে দেয়। শিক্ষার্থীরা এরপরে তৃতীয় স্টেপে গিয়ে আপনি যেভাবে লিখবেন, আমরা প্রথম স্টেপ লিখে ফেললাম, তৃতীয় স্টেপ উদ্দীপকের আলোকেই লিখলাম এবং পরবর্তী স্টেপে যেভাবে লিখবেন, উদ্দীপকে বলা হয়েছে অনেক যে দেশে বসবাস করে সে দেশের অর্থনীতিতে সমাজের বেশিরভাগ সম্পদ ও উৎপাদনের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত। সমাজতান্ত্রিক অর্থনীতিতেও বেশিরভাগ সম্পদগুলো আমরা ব্র্যাকেটে দিয়েছি, আপনি যেমন দিয়ে লিখতে পারেন, জমি, কলকারখানা, খনি ইত্যাদি, ও উৎপাদনের উপাদানগুলোর মালিক, এরপরে শিক্ষার্থীরা আপনি যেভাবে লিখবেন, হলো সরকার। অর্থাৎ সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। এই অর্থ ব্যবস্থায় সরকার দেশের উৎপাদন বণ্টন সহ অন্যান্য সব কাজ করে থাকে। কেন্দ্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সব পরিকল্পনা করে থাকে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। উদ্দীপকে বর্ণিত অর্থ ব্যবস্থার সঙ্গে এর ঘনিষ্ঠ মিল লক্ষ্য করা যায়। এই যে আপনি সুন্দর করে মিলটি ঘটিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা দেখেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার করেছি, অনেক বড় কিন্তু অ্যান্সারটি হয়নি। সেক্ষেত্রে আপনি এক ডেয়ার পেজ লিখলেই কিন্তু আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনার হাতের লেখা মাঝারি ধরনের হয়, আপনি যদি ডেয়ার থেকে দু পৃষ্ঠা লিখেন, দ্যাটস ইনাফ, সুন্দর একটা উত্তর চলে আসবে। এরপরে লিখবেন, তাই আমরা বলতে পারি অনেক যে দেশে বসবাস করে সে দেশের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখন দেখে নিব আপনাদের ঘ নম্বর প্রশ্নটি। আপনাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল, ওই অর্থ ব্যবস্থা কি একটি কল্যাণমূলক অর্থ ব্যবস্থা? তোমার মতে সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা, আমি যেভাবে অ্যান্সারটি শুরু করব, প্রথমে একটি প্যারা করব। আমি মনে করি ওই অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটি কল্যাণমূলক অর্থ ব্যবস্থা। এরপরে আপনি আলাদা প্যারায় যেভাবে লেখা শুরু করবেন, যে অর্থ ব্যবস্থা মানুষের কল্যাণ সাধন করে, অর্থাৎ যে অর্থ ব্যবস্থা মানুষের অভাব অনটন দূর করে, ধনী দরিদ্রের ব্যবধান কমায়, দেশ ও জাতির অর্থনৈতিক উন্নতি সাধন করে, তাকে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা বলা হয়। এরপরে আপনি আলাদা প্যারায় লিখবেন, উদ্দীপকে লক্ষ্য করা যায় অনেক যে দেশে বসবাস করে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণাধীন, যা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আওতায় পড়ে। এই অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের সব নাগরিক যাতে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এ উদ্দেশ্যে অর্থনৈতিক ব্যবস্থা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্যই জনগণের কল্যাণ সাধন করা। এই অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের কোনো বিশেষ শ্রেণী যেন অর্থনৈতিকভাবে বেশি ক্ষমতাশীল হয়ে উঠতে না পারে। কারণ বিশেষ, এর পরের অংশটা আমরা দেখে নিই শিক্ষার্থীরা, কারণ বিশেষ শ্রেণী ক্ষমতাশালী হয়ে উঠলে আরেকটি অবহেলিত ও বৈষম্যপূর্ণ শ্রেণীর উদ্ভব হবে, ফলে রাষ্ট্রের কোনো কোনো নাগরিক সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসে মত্ত থাকবে এবং আরেকটি শ্রেণীর জীবনযাপন হবে দুঃখ ভারাক্রান্ত, যা মোটেই কাম্য নয়। তাই দেখা যাচ্ছে রাষ্ট্রের সব নাগরিককে সমানভাবে সুখে শান্তিতে রাখার জন্য এবং সবার কল্যাণ সাধনের জন্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। তবে এই অর্থ ব্যবস্থার লক্ষ্য জনগণের কল্যাণ সাধন হলেও কোনো কোনো ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যায়। এই অর্থ ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না, যে কারণে এখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না, ফলে দেশের অর্থনীতি উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেভাবে উত্তরটি লিখব, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছুটা নেতিবাচক দিক থাকলেও সামগ্রিক বিচারে এটি একটি কল্যাণমূলক অর্থ ব্যবস্থা। শিক্ষার্থীরা, আপনাদের মনে করে দিতে চাই, আপনি কিন্তু গ এবং ঘ নম্বরের প্রশ্নের উত্তর যখন লিখবেন তখন অবশ্যই তিনটি করে প্যারা ফলো করবেন, যাতে আপনার লেখনীটা অনেক সুন্দর হয় এবং সুন্দরভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর ধরে রাখতে পারেন। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা রাখছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। প্লেলিস্টের সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন।
ঘরে বসেই সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে, যা আপনার কনফিডেন্সকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এটা অনেক বেশি উপকারী, তাহলে একটা লাইক দিবেন আপনার মন থেকে এবং একটা মূল্যবান মন্তব্য লিখবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে। আরেকটু যদি ভালো লাগে, যদি মনে করেন যে পরবর্তী ক্লাসগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে রয়েছেন, আপনাদের সবারই প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাপোর্ট করবেন যেন আরও দুর্দান্ত গতিতে এগিয়ে যায় শোভন অনলাইন ইংলিশ স্কুল এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।